नमस्कार तुम्हारे सकल के डब्ल्यू बी यूनिक मैथ यूट्यूब चैनल पक्ष के आज हम क्लास सेभनर अंक बेर 12 नम्बर अध्याय अर्थात बीजगणितिक सूत्रावली चैप्टारे निजे करी 12.1 जो अंकगल रही है आज हम से अंकगल समाधान करब। तो एखे कि देखो एखे ए प्लस बी एर होल स्कोर समान ए स्कोर प्लस टू ए बी प्लस बी स्कोर ये फर्मुला के काजे लागिए কি করতে হবে এগুলোর আমাদেরকে কি করতে হবে বর্গ করতে হবে। তো চলো দেখে নিই। তো দেখো একেটা কি বলেছি দেখো x প্লাস 3 এটার বর্গ করতে হবে। তো আমরা কিভাবে বর্গ করব সূত্রের সাহায্যে? তো আমরা প্রথমে লিখব a এর বর্গ, a এর বর্গ কি হবে x প্লাস 3 এর স্কয়ার। অর্থাৎ আমরা যদি ব্র্যাকেটে এটাকে রেখে এর মাথায় যদি স্কয়ার দিয়ে দিই তাহলে এটা কি হয়ে যাবে? বর্গ হয়ে যাবে। এটা আমরা কিভাবে এই সূত্রে প্রয়োগ করব? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্রে প্রয়োগ করব। তাহলে দেখো এখানে দেখো এটা সমান যদি আমরা a ধরি এবং এটা সমান যদি b ধরি তাহলে দেখো a প্লাস b এর হোল স্কয়ার হয়েছে। আর a প্লাস b এর হোল স্কয়ার সমান কি জানি? তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে আমরা এটাই লিখে দেবো, ঠিক আছে? তো এখানে দেখো a বলতে দেখো এখানে x, তাই x এর স্কয়ার প্লাস 2 a বলতে এখানে x, তাই x লিখে দিলাম, b বলতে এখানে 3 লিখে দিলাম, প্লাস b স্কয়ার, b এর b বলতে এখানে 3, তাই 3 স্কয়ার দিয়ে দিলাম। তো x এর যদি স্কয়ার করি তাহলে x স্কয়ারই হবে। এবার আমরা কি করব, এখানে দেখো এদের মাঝে কি গুণ সম্পর্ক রয়েছে তাই আমরা এগুলো গুণ করে নেব। তো 3 এর সাথে যদি 2 এর গুণ করি 3 দুগুণে 6 এবং 6 এর সাথে যদি x এর গুণ করি 6xই হবে। প্লাস 3 এর যদি স্কয়ার করি তাহলে কি হবে? 3 3 9, 3 এর স্কয়ার মানে কি 3 কে 3 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? তো 3 3 কে কত হবে? 9 9, এটাই আমাদের কি অ্যানসার, ঠিক আছে? এইভাবে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা করব। তো চলো দুয়েরটা দেখি। তো দুয়েরটা কি বলেছে? p প্লাস 9 এর বর্গ করতে হবে। তো আমরা প্রথমে লিখে নেব p প্লাস 9 এর বর্গ, বর্গ কি হবে? পি প্লাস 9 এর স্কোয়ার। একইভাবে আমরা কি করব, এটাকে এ ধরবো এবং এটাকে বি ধরবো, আর এটাকে এ ধরলে এ প্লাস এটাকে বি ধরলে বি, এ প্লাস বি এর হোল স্কোয়ার। আর আমরা কি জানি এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান কি জানি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা কি করব, এই ফর্মুলায় বসিয়ে দেবো। তো এ বলতে কি, এ বলতে এখানে পি, তাই পি এর স্কোয়ার প্লাস 2, এ বলতে এখানে পি এবং বি বলতে এখানে কি 9 প্লাস বি এর স্কোয়ার, এখানে দেখো বি বলতে এখানে 9 9 এর স্কোয়ার, ঠিক আছে? তো পি এর যদি আমরা স্কোয়ার করি তাহলে পি স্কোয়ার হবে এবং 9 এর সাথে 2 এর গুণ করলে 9 দুগুণে কত? 18, এখানে প্লাস ছিল প্লাস রেখে দিয়েছি, এবং 18 সাথে পি এর গুণ করলে 18 পি প্লাস 9 এর স্কোয়ার মানে কি 9 এর সাথে 9 এর গুণ, অর্থাৎ 9 নাম কত? 81 81। তাহলে আমাদের উত্তরটা কি হলো? পি স্কোয়ার প্লাস 18 পি প্লাস 81, এটাই আমাদের অ্যান্সার। চলো পরেরটা দেখি। তো পরেরটা কি বলেছে দেখো, 6 - x এর বর্গ করতে বলেছে। তো একইভাবে আমরা লিখব এর বর্গ, বর্গ কি হবে? 6 - x এর স্কোয়ার। তো এখানে দেখো এখানে মাইনাস রয়েছে, দেখো তো আমরা কি করব, এবার কিন্তু মাইনাসের ফর্মুলায় ফেলতে হবে আমাদেরকে, এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলায় আমাদেরকে ফেলতে হবে। তো এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান আমরা কি জানি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাগুলো তোমরা কিন্তু মনে রাখবে। তো এ বলতে এখানে দেখো, এ বলতে এখানে 6, তাই 6 এর স্কোয়ার মাইনাস 2, এ বলতে 6 6 বসিয়ে দিয়েছো, বি বলতে কি x, তাই x বসিয়ে দিলাম, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার এখানে বি বলতে কি x, x এর স্কোয়ার, ঠিক আছে? তো 6 এর যদি আমরা স্কোয়ার করি অর্থাৎ 6 কে 6 দিয়ে গুণ, তাহলে 6 6 কত হবে? 36, এবং 6 এর সাথে 2 এর গুণ করে দাও তাহলে কি হবে? 6 দুগুণে কত? 12 x, এবং x এর স্কোয়ার করলে কি হবে? x স্কোয়ার, ঠিক আছে? তো এটাই আমাদের অ্যানসার। চলো পরেরটা দেখি। তো চারেরটা কি বলেছে দেখো, y মাইনাস 2 এর বর্গ করতে বলেছে। তো y মাইনাস 2 এর বর্গ আমাদেরকে লিখে দিতে হবে। তো কি হবে? y মাইনাস 2 এর স্কোয়ার হবে। তো একইভাবে আমরা কি এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলব। তো কি হবে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হবে। তো এ বলতে এখানে কি ওয়াই, তাই ওয়াই এর স্কোয়ার করব, এবং মাইনাস 2, এ বলতে দেখো এ বলতে ওয়াই, ওয়াই বসিয়ে দেবো, ইন্টু বি বলতে কি, বি বলতে 2 2 বসিয়ে দেবো,
প্লাস বি স্কোয়ার, বি বলতে কি টু, টু এর স্কোয়ার। তো ওয়াই যদি আমরা স্কোয়ার করি তাহলে কি হবে ওয়াই স্কোয়ার, এবং এখানে দেখো এখানে টু এখানেও টু, তো গুণ আকারে রয়েছে, তাহলে দুই দুগুণে কত হবে চার, ওয়াই এর সাথে যদি চারের গুণ করি তাহলে কি হবে চার ওয়াই প্লাস টু এর স্কোয়ার করলে কি দুই দুগুণে চার। তো এটা আমাদের অ্যান্সার। তো পাঁচেরটা দেখি চলো, তো পাঁচেরটা কি বলেছে দেখো এম এন প্লাস এল স্কোয়ার এর বর্গ, এর বর্গ করতে বলেছে, তো আমরা লিখে দেবো এর বর্গ এম এন প্লাস এল স্কোয়ার এর হোল স্কোয়ার লিখে দেবো। তো যখনই আমরা হোল স্কোয়ার লিখে দেবো এটাকে আমরা কি এ ধরবো এবং এটাকে বি ধরবো, তো এটাকে যদি এ ধরি এবং এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার হবে, আর এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান আমরা কি জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটাই তো জানি। তো এ বলতে কি এ বলতে এম এন, তাই আমরা এম এন এ স্কোয়ার দিয়ে দেবো, এবং প্লাস টু এ বলতে এম এন তাই এম এন বসিয়ে দেবো, এবং বি বলতে দেখো বি বলতে এখানে এল স্কোয়ার এল স্কোয়ার বসাবো, এবং বি স্কোয়ার এখানে বি বলতে এল স্কোয়ার তাহলে এল স্কোয়ার স্কোয়ার দেবো, ঠিক আছে। তো এই রকম অবস্থায় মানে কি এম আর এন ব্র্যাকেটের মধ্যে আছে, তারপর মাথায় কি আছে স্কোয়ার, তো এ স্কোয়ার এম ও পাবে আবার কি এন ও পাবে, তো এখানে কি হবে গুণ করলে এম স্কোয়ার হবে আর এন স্কোয়ার হবে। এবার দেখো এখানে এইগুলো যদি এগুলো দেখো গুণ আকারে রয়েছে, এগুলো গুণ করলে কি হবে টু এম এন এল স্কোয়ার, ঠিক আছে। এবং এখানে দেখো এল স্কোয়ার রয়েছে, এর মাথায় আবার কি এটাকে ঘিরে স্কোয়ার দেওয়া আছে, অর্থাৎ এক্ষেত্রে কি হয় যে স্কোয়ার গুলো কি হয়ে যায় গুণ হয়ে যায়, তাহলে দুই দুগুণে কত হবে চার, তাহলে এল টু দি পাওয়ার কি হবে ফোর। তো এটাই আমাদের অ্যান্সার, আশা করছি এটা বুঝতে পেরেছো। তো ছয়টা দেখি, তো ছয়টা কি বলেছে দেখো সিক্স এক্স প্লাস থ্রি এর বর্গ, এর বর্গ লিখে দেবে বর্গ কি হবে সিক্স এক্স প্লাস থ্রি এর স্কোয়ার। তো এখানে যদি এটাকে এ ধরি এবং এটাকে যদি বি ধরি তাহলে কি হবে এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলায় পড়ছে, আর এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান আমরা কি জানি এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তো আমরা কি করব এটাই বসিয়ে দেবো। তো এখানে এ বলতে সিক্স এক্স, এখানে স্কোয়ার রয়েছে তাই স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস টু এ বলতে সিক্স এক্স, এবং বি বলতে দেখো থ্রি তাই আমরা বসিয়ে দিলাম প্লাস বি স্কোয়ার, বি বলতে থ্রি থ্রি স্কোয়ার। তো সিক্স এক্স এর যদি আমরা স্কোয়ার করি অর্থাৎ ছয়ের স্কোয়ার করলে ছয় ছয় কত হবে ছত্রিশ, এক্স এর স্কোয়ার করলে কি হবে এক্স স্কোয়ার, বোঝা গেছে। এবং এইগুলো আমরা কি করব গুণ করে দেবো, তো ছয় দুগুণে কত বারো আর তিন বারো কত ছত্রিশ, তাহলে ছত্রিশ এক্স এর সাথে যদি ছত্রিশে গুণ করি তাহলে ছত্রিশ এক্স, এবং এখানে প্লাস রয়েছে প্লাস দিয়ে দাও, থ্রির স্কোয়ার মানে কি থ্রিকে থ্রি দিয়ে গুণ করতে হবে, আর থ্রির স্কোয়ার করলে তাহলে কত হবে তিন থ্রিকে নয়, এটাই আমাদের অ্যান্সার। চলো সাতেরটা দেখি, সাতেরটা কি বলেছে দেখো ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই এর বর্গ করতে বলেছে, তাহলে এর বর্গ কি হবে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই এর হোল স্কোয়ার। তো আমরা এক্ষেত্রে কি করবো ফোর এক্স কে এ ধরবো এবং ফাইভ ওয়াই কে আমরা কি করবো বি ধরবো, তাহলে এটাকে যদি এ ধরি এবং এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার হয়েছে, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান কি হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো এই ফর্মুলায় আমরা বসিয়ে দেবো, একই হবে প্রতিটি অঙ্কই কিন্তু একই রকম। তো এ বলতে কি ফোর এক্স, ফোর এক্স এর স্কোয়ার প্লাস টু, এ বলতে ফোর এক্স তাই ফোর এক্স বসিয়ে দিলাম বসিয়ে দিলাম, এবং বি বলতে দেখো বি বলতে ফাইভ ওয়াই তাই ফাইভ ওয়াই বসিয়ে দিলাম, প্লাস বি স্কোয়ার বি বলতে ফাইভ ওয়াই ফাইভ ওয়াই এর কি স্কোয়ার দিয়ে দিলাম। তো এক্ষেত্রে কি করবো আমরা ফোর এর স্কোয়ার করলে কি হবে চার চারে ষোলো, এবং এক্স এর স্কোয়ার করলে এক্স স্কোয়ার, এবং এগুলো আমরা কি করবো গুণ করে নেবো, এদের মাঝে যে সম্পর্ক সেটা কি গুণে রয়েছে তাই আমরা গুণ করে নেবো। তো চার দুগুণে কত আট, আট, আর পাঁচের গুণ করলে কত হবে পাঁচাশটা কত চল্লিশ, তাহলে চল্লিশ এক্স এর সাথে ওয়াই এর গুণ করলে কি হবে এক্স ওয়াই, এবং এখানে দেখো ফাইভ এর স্কোয়ার, এখানে কি ফাইভ ওয়াই এর স্কোয়ার মানে কি ফাইভ এর স্কোয়ার আবার কি এক্স ওয়াই এর স্কোয়ার, তো ফাইভ এর স্কোয়ার করলে কত হবে পাঁচ পাঁচে কত পঁচিশ, এবং ওয়াই এর স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার, তো এটাই আমাদের অ্যান্সার। চলো আটেরটা দেখি, আটেরটা কি বলেছে দেখো পি কিউ সি প্লাস টু এর বর্গ, এর বর্গ পি কিউ সি প্লাস টু এর স্কোয়ার হবে তাহলে। তো এক্ষেত্রে কি হবে আমরা এটা সমান কি ধরবো এ ধরবো, এবং এটা সমান আমরা বি ধরবো, তো এটা সমান যদি এ ধরি তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার হচ্ছে,
তো এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো আমরা কি করবো, ফর্মুলায় বসিয়ে দেবো। তো এ বলতে পি কিউ আর, আমরা পি কিউ আর এ স্কোয়ার রয়েছে তাই স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস টু এ বলতে পি কিউ আর, বি বলতে টু প্লাস বি স্কোয়ার, বি বলতে টু টু এর স্কোয়ার। তো এখানে দেখো এইরকম অবস্থা আছে, এ স্কোয়ার মানে কি পিওর পি এর স্কোয়ার হবে, আবার কিউ এর স্কোয়ার হবে, আবার কি আর এর স্কোয়ার হবে। তো এখানে কি হবে, পি স্কোয়ার কিউ স্কোয়ার এবং আর স্কোয়ার। এবং এখানে কি হবে দেখো, প্লাস টু এর সাথে টু এর গুণ করলে কত হবে, চার, এবং পি কিউ রয়েছে গুণ আকারে, গুণ আকারে রেখে দাও পি কিউ আর, প্লাস টু এর স্কোয়ার মানে কি টু এর স্কোয়ার মানে চার, অর্থাৎ টু ইন্টু টু, টু ইন্টু টু রয়েছে, তাহলে দুই দুগুণে কত হবে চার। তো এটাই আমাদের অ্যান্সার। চলো নয়টা দেখি। তো নয়টা কি বলেছে দেখো, ফাইভ বাই কে প্লাস থ্রি, এর বর্গ করতে হবে, তাহলে এর বর্গ, এর বর্গ কি হবে ফাইভ বাই কে প্লাস থ্রি, ঠিক আছে। তো ফাইভ বাই কে প্লাস থ্রি আমরা কি করবো, ফাইভ বাই কে কে আমরা এ ধরবো এবং থ্রি কে আমরা কি করবো, বি ধরবো। তো এটাকে যদি এ ধরি এবং এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার হচ্ছে, আর এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান আমরা জানি, এখানে দেখো লিখেছিলাম কোন জায়গায়, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার বলতে কি, এ বলতে কি ফাইভ বাই কে, তাই ফাইভ বাই কে লিখে দিলাম, এর স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস টু এ বলতে কি, এ বলতে ফাইভ বাই কে, এবং বি বলতে কি থ্রি আমরা লিখে দিলাম, প্লাস বি স্কোয়ার। তো বি বলতে কি থ্রি, থ্রি স্কোয়ার। তো ফাইভ এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে ফাইভ এরও স্কোয়ার হবে, আবার কি কে এরও স্কোয়ার হবে। তো ফাইভ এর যদি আমরা স্কোয়ার করি তাহলে পাঁচ পাঁচে কত হবে, পঁচিশ, এবং কে এর যদি স্কোয়ার করি তাহলে কে স্কোয়ার হবে, প্লাস এবার আমরা কি করব, উপরে যেগুলো রয়েছে সেগুলো আমরা গুণ আকারে লিখে, গুণ করে লিখে দেবো উপরে, এবং নিচে যেগুলো রয়েছে নিচের গুলো গুণ করে নিচে লিখবো। তো নিচে তো কেউ নেই, কেবলমাত্র কে রয়েছে, তো কে লিখে লিখে দিলাম, এবং উপরে দেখো দুই পাঁচ এবং তিন রয়েছে, পাঁচ দুগুণে দশ আর তিন দশে তিরিশ, গুণ করে তিরিশ হলো, তিরিশ বসিয়ে দিলাম, এবং থ্রির স্কোয়ার মানে কি এখানে নাইন, তাহলে এটাই আমাদের অ্যান্সার। চলো পরেরটা দেখি। তো দশেরটা কি বলেছে দেখো, থ্রি বাই আর প্লাস টু বাই পি, এর বর্গ করতে বলেছে, এর বর্গ কি হবে, তাহলে এর বর্গ থ্রি বাই আর প্লাস টু বাই পি এর স্কোয়ার হয়ে যাবে। তো আমরা কি করব, থ্রি বাই আর এটাকে ধরবো এ, এবং টু বাই পি এটাকে ধরবো আমরা বি। তো একইভাবে একই ফর্মুলায় পড়বে কি হবে, এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান আমরা জানি কি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার। তো এই ফর্মুলায় আমরা বসিয়ে দেবো। তো এ স্কোয়ার, এ বলতে কি থ্রি বাই আর ধরেছি, তাহলে থ্রি বাই আর এর স্কোয়ার, প্লাস টু এ বলতে কি থ্রি বাই আর, ইন্টু বি বলতে কি টু বাই পি, প্লাস বি স্কোয়ার, বি বলতে কি টু বাই পি স্কোয়ার রয়েছে, স্কোয়ার দিয়ে দিলাম। তো এক্ষেত্রে কি হবে, থ্রির স্কোয়ার হবে, আবার কি আর এর স্কোয়ার হবে, থ্রির স্কোয়ার করলে তিন তিরিকে কত হবে নয়, আর এর স্কোয়ার করলে কত হবে, আর এর স্কোয়ার করলে আর স্কোয়ার, প্লাস এক্ষেত্রে আমরা কি করবো, উপরে উপরে গুণ করবো, দিয়ে উপরে বসিয়ে দেবো, নিচে নিচে গুণ করে নিচে বসিয়ে দেবো। এখানে নিচে দেখো পি, এখানেও পি, গুণ আকারে রয়েছে, তাহলে পি এর সাথে পি এর গুণ করলে কি হবে পি স্কোয়ার, ঠিক আছে। এবং উপরে কি আছে দুই তিন, এবং এখানেও দুই দুই, তাহলে তিন দুগুণে কত ছয়, ছয় দুগুণে কত বারো, বারো আমরা বসিয়ে দিলাম গুণ করে। এখানেও তাই দুই এর স্কোয়ার হবে, আবার পি এর স্কোয়ার হবে, দুই এর স্কোয়ার করলে দুই দুগুণে চার, এবং পি এর স্কোয়ার করলে পি স্কোয়ার, ঠিক আছে। এটাই আমাদের অ্যান্সার, আশা করছি অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো পরেরটা দেখি। তো এগারোটা কি বলেছে দেখো, পি বাই কিউ প্লাস এম বাই এন, এর বর্গ করতে বলেছে, তাহলে এর বর্গ কি হবে, পি বাই কিউ প্লাস এম বাই এন এর হোল স্কোয়ার। তো আমরা কি করব, পি বাই কিউ কে এ ধরব, এবং এম বাই এন কে আমরা কি করব, বি ধরব। তো এটাকে যদি আমরা এ ধরি এবং এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার হচ্ছে, আর এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তো এখানে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার রয়েছে, তো আমরা কি করব, এই ফর্মুলায় বসিয়ে দেবো। তাহলে এ বলতে কি, এ বলতে পি বাই কিউ স্কোয়ার রয়েছে, স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস টু এ বলতে কি পি বাই কিউ, ইন্টু বি বলতে কি এম বাই এন আমরা বসিয়ে দিলাম, প্লাস বি স্কোয়ার, বি বলতে এম বাই এন এর স্কোয়ার। তো এখানে কি হবে, পি এর স্কোয়ার হবে এবং কিউ এর স্কোয়ার হবে, পি এর স্কোয়ার হবে, পি এর স্কোয়ার হবে, আবার কিউ এর স্কোয়ার হবে।
তো পি এর সাথে আমরা এটা ই করলে কি হবে পি স্কোয়ার এবং নিচে কিউ স্কোয়ার। তো আমরা কি করব এখানে নিচে নিচে গুণ করব, কিউ এর সাথে এন এর গুণ করলে কিউ এন, এবং টু পি এম গুণ করলে কি হবে টু পি এমই হবে, ঠিক আছে। তো প্লাস এখানে কি হবে এম এর স্কোয়ার হবে, আবার কি এন এর স্কোয়ার হবে, তো এম স্কোয়ার প্লাস বাই এন স্কোয়ার, ঠিক আছে। তো এটা আমাদের অ্যান্সার, আশা করি এই অঙ্কটিও বুঝতে পেরেছ। তো চলো তারপরেরটি দেখি, 12 অঙ্কটি কি বলেছে দেখো, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এর বর্গ করতে বলেছে। তাহলে আমরা লিখে নেব প্রথমে এর বর্গ কি হবে, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এর হোল স্কোয়ার। তো এখানে আমরা এম স্কোয়ারকে যদি এ ধরি এবং এন স্কোয়ারকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার হচ্ছে, আর এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান আমরা জানি, বারবার আমি লিখছি না। তো কি জানি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তো এ বলতে কি এম স্কোয়ার, তাই আমরা কি করবো এম স্কোয়ার এর স্কোয়ার দিয়ে দেবো, কেননা এ স্কোয়ার। তো আমরা কি এম স্কোয়ার সমান এ ধরেছি, তাই এর জায়গায় আমরা এম স্কোয়ার বসিয়ে দিলাম, এর মাথায় স্কোয়ার ছিল ফর্মুলায়, তাই আমরা ফর্মুলার স্কোয়ার এখানে দিয়ে দিলাম। প্লাস টু এ বলতে কি এম স্কোয়ার, বি বলতে কি এন স্কোয়ার, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে কি বি বলতে এন, তো এন এর স্কোয়ার। তো এখানে দেখো এক্ষেত্রে কি হবে, পাওয়ার গুলো কি আসবে, গুণ হয়ে যাবে। তো এম বসিয়ে দিলাম, এখানেও টু, এখানেও টু, টু এর সাথে টু এর গুণ করলে কত হবে চার, প্লাস এইগুলো গুণ করে নেওয়া হয়, এখানে কি গুণ আকারে রয়েছে, তাহলে টু এম স্কোয়ার এন স্কোয়ার। এখানে দেখো একইভাবে পাওয়ার গুলো গুণ হয়ে যাবে, তো এন তো থেকে গেল, দুই দুগুণই কত হবে চার, তাহলে এন টু দি পাওয়ার ফোর, বুঝতে পেরেছো আশা করছি। চলো পরেরটা দেখি, পরেরটা দেখো, থ্রি এক্স ওয়াই প্লাস ফোর জেড এর বর্গ করতে বলেছে, একইভাবে লিখতে হবে এর বর্গ কি হবে, থ্রি এক্স ওয়াই প্লাস ফোর জেড এর হোল স্কোয়ার। তো এটা সমান আমরা এ ধরবো এবং এটা সমান বি ধরবো, তো এটা সমান যদি এ ধরি, তাহলে এটা সমান যদি বি ধরি, তাহলে কি হবে এ প্লাস বি এর হোল স্কোয়ার, আর এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার, ঠিক আছে। তো এ বলতে কি, এ বলতে থ্রি এক্স ওয়াই, আমরা কি করবো থ্রি এক্স ওয়াই লিখে দেবো, এর স্কোয়ার রয়েছে স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস টু এ বলতে কি থ্রি এক্স ওয়াই, থ্রি এক্স ওয়াই লিখে দিলাম, ইন্টু বি, বি বলতে কি ফোর জেড প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার এখানে বি বলতে কি ফোর জেড, তাই ফোর জেড এর স্কোয়ার দিয়ে দিলাম। তো এখানে থ্রি স্কোয়ার করলে কত হবে নাইন, এবং এক্স এর স্কোয়ার করলে কত হবে এক্স স্কোয়ার, ওয়াই এর স্কোয়ার করলে কি হবে ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এই জায়গাটা আশা করছি বুঝতে পেরেছ। তার মানে হচ্ছে যে কি, এক্ষেত্রে দেখো থ্রি এক্স ওয়াই কে কি করতে হবে, থ্রি এক্স ওয়াই দিয়ে কি করতে হবে গুণ করতে হবে, এখানে যেহেতু স্কোয়ার রয়েছে, তো থ্রির সাথে থ্রির গুণ করলে নয়, এবং এক্স এর সাথে এক্স এর গুণ করলে কি হবে এক্স স্কোয়ার, ওয়াই এর সাথে ওয়াই এর গুণ করলে কি হবে ওয়াই স্কোয়ার। এইভাবে আমরা একেবারে কি করছি, এটা করে ফেলছি, ঠিক আছে। এখানে দেখো এগুলো গুণ আকারে রয়েছে, তিন দুগুণে কত ছয়, ছয় চার ছয় কত চব্বিশ, প্লাস চব্বিশ এক্স ওয়াই জেড রয়েছে, তো এক্স ওয়াই জেড আমরা কি করব লিখে দেবো, তো গুণ আকারে রয়েছে লিখে দিলাম, প্লাস ফোর এর স্কোয়ার করলে কত হবে ষোলো, এবং জেড এর স্কোয়ার করলে কি হবে জেড স্কোয়ার, ঠিক আছে। এটাই আমাদের অ্যান্সার। তো চলো পরেরটা দেখি, তো চারেরটা কি বলেছে দেখো, টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস জেড এর বর্গ করতে বলেছে, তো একইভাবে লিখে দেবো এর বর্গ, এর বর্গ কি হবে টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ার। তো এক্ষেত্রে দেখো আমাদের তিনটে কিন্তু পদ দেওয়া রয়েছে, তাহলে আমরা কিভাবে করব, তো আমরা কি করব যে কোনো দুটোকে বি ধরবো, কিংবা যে কোনো দুটোকে এ ধরতে পারো, কোনো ব্যাপার নাই, আমরা এটাকে এ ধরলাম, ধরো এই দুটোকে আমরা কি করলাম বি ধরলাম। তো তোমরা যদি মনে করো না টু এক্স প্লাস থ্রি ওয়াই কে আমরা এ ধরবো এবং জেড কে বি ধরবো, তাও হতে পারে। তো আমি কি করলাম, আমি থ্রি ওয়াই প্লাস জেড কে আমরা বি ধরলাম আমি, তো এখানে তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার হচ্ছে, আর এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তো এক্ষেত্রে কি হবে দেখো, আমরা ফর্মুলায় বসিয়ে দেবো, এ বলতে টু এক্স, তাই টু এক্স এর স্কোয়ার প্লাস টু, এ বলতে টু এক্স, টু এক্স বসিয়ে দিলাম, বি বলতে থ্রি ওয়াই প্লাস জেড, থ্রি ওয়াই প্লাস জেড লিখে দিলাম, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে থ্রি ওয়াই প্লাস জেড এর স্কোয়ার। তো এক্ষেত্রে কি হবে, টু এর স্কোয়ার করলে ফোর, এক্স এর স্কোয়ার করলে এক্স স্কোয়ার, এবার দুই দুগুণে কত হবে চার, চার এক্স, চার এক্স দিয়ে আমরা কি করবো ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটাকে গুণ করে দেবো। তো চার এক্স দিয়ে ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটাকে যদি গুণ করি, তাহলে এখানে দেখো থ্রি ওয়াই রয়েছে, থ্রি ওয়াই এর সাথে যদি চার এক্স এর গুণ করি, তাহলে কত হবে তিন চারে বারো এক্স ওয়াই, প্লাস জেড এর যদি গুণ করি, তাহলে কি হবে
फोर एक्स जेड प्लस एक क्षेत्र में कि करब आबार एटाके ए धरब एटाके बी धरब तो एटाके जदि ए धरी और एटाके जदि बी धरी ताहले कि हबे देखो ए प्लस बी होल स्क्वायर आबार फर्मुलाय पड़छे और ए ए प्लस बी होल स्क्वायर समान आमरा कि जानि ए स्क्वायर प्लस टू ए बी प्लस बी स्क्वायर तो ए स्क्वायर ए बोलते कि थ्री वाई ताई थ्री वाई स्क्वायर प्लस टू ए बोलते कि थ्री वाई प्लस बी बोलते कि जेड प्लस बी स्क्वायर बी बोलते कि जेड जेड एर स्क्वायर तो एखाने देखो फोर एक्स स्क्वायर प्लस एखाने बारो एक्स वाई प्लस एखाने फोर एक्स जेड प्लस एखाने थ्री वाई स्क्वायर करले कत हबे तीन तीन के नय वाई स्क्वायर प्लस एखाने गुण करे नाओ तीन दुगुणी कत हबे छय छय वाई एवं एखाने कि आछे देखो जेड এখানে দেখো এখানে গুণ সম্পর্ক রয়েছে তাহলে তিন দুগুণি ছয় তাহলে ওয়াই জেড প্লাস এখানে ওয়াই স্কোয়ার রয়েছে ওয়াই স্কোয়ার করে দাও এবার আমরা কি করব সব স্কোয়ার গুলোকে একদিকে নিয়ে চলে আসবো তাহলে এখানে কি হবে ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আর এগুলো আমরা একদিকে রেখে দেবো তাহলে এখানে কি থাকছে বারো এক্স ওয়াই প্লাস ফোর এক্স জেড প্লাস এখানে কি থাকছে সিক্স ওয়াই জেড ঠিক আছে এটাই আমাদের অ্যানসার আশা করছি বুঝতে পেরেছো তো চলো পরের অঙ্কগুলো দেখি পনেরোটা কি বলেছে দেখো একশো দুই এর স্কোয়ার করতে বলেছে অর্থাৎ বর্গ করতে বলেছে তাহলে এর বর্গ এর বর্গ এটাকে আমরা কি করব এটাকে বর্গ করার সময় এটাকে একটু ভেঙে লিখব তো একশো প্লাস দুই লিখব কেননা একশো প্লাস দুইয়ের যদি আমরা যোগ করি একশো এবং দুই যদি যোগ করি তাহলে কি হবে একশো দুই আসবে তাই আমরা ভেঙে লিখেছি তো এটার স্কোয়ার করে দিলাম তো এটার যখনই স্কোয়ার করে দেবো তখন এটাকে আমাদেরকে এ ধরতে হবে এবং এটাকে বি ধরতে হবে আর এটাকে যদি আমরা এ ধরি এবং এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার হবে এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান আমরা কি জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ বলতে দেখো একশো তাহলে একশোর স্কোয়ার প্লাস টু এ বলতে দেখো একশো প্লাস বি বলতে দেখো বি বলতে টু তাই আমরা টু বসিয়ে দিলাম প্লাস বি স্কোয়ার বি বলতে টু টু এর স্কোয়ার ঠিক আছে তো একশোর যদি আমরা স্কোয়ার করি একশোর স্কোয়ার কত হবে একশোকে একশো দিয়ে গুণ করতে হবে তো একশোকে যদি আমরা একশো দিয়ে গুণ করি তাহলে দেখবে দেখি একের পরে চারটে শূন্য পাবো আমি একবারে লিখে দিলাম একের পরে চারটে শূন্য এবং এক্ষেত্রে আমরা এখানে দেখো গুণ আকারে রয়েছে আমরা গুণ করে দেবো একশোর সাথে দুইয়ের গুণ করলে কত হবে দুশো দুশোর সাথে দুইয়ের গুণ করলে কত হবে চারশো প্লাস চারশো ঠিক আছে এবং এখানে যদি আমরা দুইয়ের স্কোয়ার করি তাহলে কত হবে চার এবার আমরা কি করব এগুলো যোগ করে দেবো অর্থাৎ একের পরে চারটে শূন্য আর এখানে কত চারশো এবং এখানে কত চার তো যোগ করলে কত হবে চার শূন্য চার শূন্য এক এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে এক শূন্য চার শূন্য চার এটাই আমাদের অ্যান্সার যে চলো পরেরটা দেখি ষোলোটা কি বলেছে দেখো পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস এর বর্গ করতে বলেছে তাহলে এর বর্গ কি হবে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস এর হোল স্কোয়ার তো আমরা কি করব এই দুটোকে ধরবো আমরা এ এবং এই দুটোকে ধরবো আমরা বি তোমরা যদি মনে করো না এই তিনটেকে এ ধরবে এটাকে বি ধরবে কিংবা এটাকে এ ধরবে এই তিনটেকে বি ধরবে তাও হবে দুটো দুটো করে ধরলে কি হবে আমাদের সুবিধা হবে তো আমরা ফর্মুলায় ফেলে দেবো এ প্লাস বি এর হোল স্কোয়ার এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান আমরা এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এ বলতে কি এ বলতে পি প্লাস কি কিউ তাই আমরা কী করলাম পি প্লাস কিউ এর স্কোয়ার প্লাস টু এ বলতে কি পি প্লাস কিউ ইন্টু বি বলতে আর প্লাস এস প্লাস বি স্কোয়ার বলতে কি বি বলতে এখানে আর আর প্লাস এস এর স্কোয়ার ঠিক আছে তো এখানে দেখো এক্ষেত্রে কী হবে এটা এ পি প্লাস কিউ এর স্কোয়ার রয়েছে তো এটাকে আবার আমরা কি করব এ ধরবো এবং এটাকে বি ধরবো তো এটাকে যদি এ ধরি এবং এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলায় আবার পড়ে যাচ্ছে তো এ ফেলে দাও তাহলে কী হবে এ স্কোয়ার এ স্কোয়ার বলতে এখানে পি যেহেতু তাই পি এর স্কোয়ার প্লাস টু এ বলতে এখানে পি এবং বি বলতে কিউ প্লাস বি স্কোয়ার বি বলতে কিউ এর স্কোয়ার ঠিক আছে এবং এখানে কী থাকছে দেখো প্লাস টু ইন্টু এটাকে আমরা গুণ করে দেবো তো গুণ করলে কী হবে পি এর সাথে আর এর গুণ করলে কী হবে পি আর প্লাস পি এর সাথে এস এর গুণ করলে পি এস প্লাস কিউ এর সাথে আর এর গুণ করলে কিউ আর এবং কিউ এর সাথে এস এর গুণ করলে কী হবে কিউ এস ঠিক আছে এবং এখানে দেখো এখানে প্লাস কি রয়েছে আর প্লাস এস এর স্কোয়ার
এখানে আবার এটাকে এ ধরবো এবং এটাকে বি ধরবো, এটাকে এ ধরলে এবং এটাকে বি ধরলে এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলায় পড়বে। আর এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান আমরা একইভাবে জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ বলতে এখানে আর, আর এর স্কোয়ার প্লাস টু, এ বলতে আর তাই আর বসিয়ে দিলাম, বি বলতে এস এস বসিয়ে দিলাম, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে কি এখানে এক্স এর এস এর স্কোয়ার, ঠিক আছে। তো এবার আমরা কী করবো এগুলোকে সব গুণ করে নেব। তো এখানে পি এর স্কোয়ার করলে পি স্কোয়ার টু এর সাথে পি কিউ এর গুণ করলে কি হবে টু পি কিউ প্লাস কিউ এর স্কোয়ার করলে কিউ স্কোয়ার, এবং এখানে টু দিয়ে গুণ করে দাও, এখানে ব্র্যাকেটের আগে যেহেতু টু এখানে গুণ আকারে রয়েছে তাহলে টু পি আর প্লাস টু পি এস প্লাস টু কিউ আর প্লাস টু কিউ এস, আর এখানে কী থাকছে এখানে প্লাস আর স্কোয়ার প্লাস এটা এটা গুণ করে দাও তাহলে টু আর এস প্লাস এস স্কোয়ার। তো আমরা স্কোয়ারগুলো একদিকে নিয়ে চলে আসবো, তাহলে এখানে কী থাকবে পি স্কোয়ার প্লাস এখানে কী থাকবে কিউ স্কোয়ার, এখানে কী থাকবে এখানে থাকবে দেখো আর স্কোয়ার, এবং এগুলো আমরা বাদ বাকিগুলো তারপরে লিখে দেবো কী হবে। তাহলে দেখো টু পি আর এখানে কী থাকবে টু পি এস প্লাস এখানে টু কিউ আর প্লাস এখানে টু কিউ এস প্লাস এখানে কী থাকবে প্লাস টু আর এস প্লাস এখানে দেখো এস স্কোয়ার, এস স্কোয়ার কিন্তু আমরা সবগুলো যখন স্কোয়ারগুলো একদিকে নিয়ে এসেছি এস পরে রয়েছে তাই এখানে এস লিখে দাও এক্স এর স্কোয়ার, ঠিক আছে। তো স্কোয়ারটা আমাদের ছাড়া পড়ে গেছিলো, তাহলে কী হলো আমাদের উত্তরটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার প্লাস টু পি আর প্লাস টু পি এস প্লাস টু কিউ আর প্লাস টু কিউ এস প্লাস টু আর এস, এটাই আমাদের কি অ্যান্সার। তো আজ এই পর্যন্তই।